আল্লাহর নবী বললেন আল্লাহর নবী বললেন জান্নাত পাঁচ শ্রেণীর মানুষের জন্য আশা করেন ইন্নালে মানুষের জন্য আশা করে। এক নাম্বার হলো কোরআন প্রত্যম কোরআনতলা মানুষেরই জন্য জান্নাত আশা করে থাকে দুই নাম্বার হলো ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুই নাম্বার হলো হাফিজিল লিসান। এই জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে হারাম খাবার খাওয়া থেকে জীবটাকে ঠিক করুন বাজে ভাষা বলা থেকে জীবটাকে ঠিক করুন পরনিন্দা পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক করুন আর লজ্জাস্থানকে হেফাজত করুন আল্লাহ নবী বলেন বোখারির হাদিস তোরা আমার দুটো জিনিসের গ্রান্টি দে আর আমি মোহাম্মদ তোদের জান্নাতের গ্যারান্টি দেব দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে এই দুটো জিনিসের গ্যারান্টি দে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভক্তদের জান্নাতির গ্রান্টি দিয়ে দেব জানবাড়ি চলে যান গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ নয় চাচার ওপরে খারাপ এই যার দুটোই খারাপ ও জাহান নামি ও দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা যাই হোক না কেন আর যার দুটোই ভালো ও চাষি হলো জান্নাতি জোরে বলো চলুন এই জন্যই তো নবী বললেন আমি তো এই জন্য বলি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন এডুকেশন কাকে বলে ই ডি ইউ সি এ ও এন ই থেকে ইগার্নি ডি থেকে ডেভেলপমেন্ট ইউ থেকে ইউনিভার্সাল সি থেকে ক্যাপাবিলিটি এ থেকে অ্যাক্টিভ টি থেকে টলারেন্স আই থেকে ইন্টেলিজেন্ট ও থেকে অবিডিয়েন্স এন থেকে ন্যাচারাল এতগুলি গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা যাকে তাকে শিক্ষা বলে না গো এবার শিক্ষাটা নেবে কে যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট এস টি ইউ ডি ই এন টি এক একটা লেটারে এক একটা গুণাগুণ আছে তবেই তাকে স্টুডেন্ট বলে এস থেকে স্টাডি টি থেকে ট্রুথফুল ইউ থেকে ইউনিটি বানকমন ডি থেকে ড্রেবোডিয়াস ই থেকে এফিসিয়েন্ট এন থেকে নোবেল টি থেকে টিপটপ এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট যাকে তাকে স্টুডেন্ট বলে না এবার শিক্ষাটা দেবে কে যিনি দেবেন তাকে বলা হয় টিচার হুইস টিচার টিচার কে টি ই এ সি এইচ ই আর টি থেকে ট্রেনার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার ই থেকে ইগার্নি আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার এ থেকে এবিলিটি দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি সি থেকে ক্যারেক্টার চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার আজ থেকে তিরিশ বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কী ছিল এই বয়স্ক মানুষদের জিজ্ঞাসা করুন তো আমরা করতাম কি স্যার আসছে সাইকেল থেকে নেমে যেতাম ঠিক না সাইকেল থেকে নেমে যেতাম টিচার ছাত্রের সম্পর্ক কী ছিল পিতার পুত্রের নাই ছাত্রটি শিক্ষককে বাপের মতো ভক্তি করতো শ্রদ্ধা করত আর শিক্ষক ছাত্রটিকে নিজের পুত্র বলে মনে করত আর এখন কী হয়েছে শুনবেন টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু বিড়ি চেয়ে খায় ফৈনি বলে ঠিক না আজ থেকে তিরিশ বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কী ছিল পিতার কন্যার নেয় মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করতো শ্রদ্ধা করত আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত এখন কি হয়েছে শুনবেন টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী প্রাইভেট পড়াতে দিয়েছে ইংরেজি করাতে দিয়েছে মলিসবের কাছে আরবি পড়াতে দিয়েছে ও হারাম করে বেটাও পড়িয়ে নে বসে আছে এই জন্যই নবী বলেছিলেন দি আল্লাহ পিস বি বিপন হিম সেট দি বেস্ট উইথ গুড ম্যানার নবী বললেন তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি একজন উকিল ব্যারিস্টার মাস্টার ডাক্তার মোল্লা মনীষা পিস আমিষার মুক্তি সাহেবের যদি চরিত্র খারাপ হয় আর একজন টরিওলার চরিত্র যদি ভালো হয় আর চরিত্র যদি ভালো হয় টোটোলাটাই আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি ম্যানি লস ইজ সামথিং লস হেলথ লস নাথিং লস বাট ক্যারেক্টার লস ইজ এভ্রিথিং লস মানুষের যদি টাকা চলে যায় ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে মানুষের যদি শরীর চলে যায় ভালো বন্ধে শরীরটাও ফিরে আসবে কিন্তু যদি মানুষের চরিত্র চলে যায় চরিত্র কিন্তু আর ফিরে আসবে না তাই আল্লাহ নবী বললেন দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে এই দুটোর গ্যারান্টি দে আমি মোহাম্মদ সসলাম তোদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো বলুন জীবের গ্যারান্টি কি এক নম্বর হালাল খাবার খেতে হবে খাবারটা কী খাবার খাবেন তাড়াতাড়ি হালাল কোরআন করান

হে ইমানদার বান্দাগণ কুলুমিন ইন তুইঙ্গিবা তিমা আমার দেওয়া হাল যেগুলো তোরা ব কোন হারাম খাবারগুলো কখনোই খেতে যাবি না হালাল খাবার খেতে খেতে অস্কুরু দিন আমি আল্লাহ আমার শকর আদায় করবি তোরা যদি খেতে খেতে শকর আদায় করিস আমি আল্লাহ কি করবো লা ইন শকারুতুব লাজি দনকুম লা ইন কাফ রুতুম ইন্না পোন তেরো নম্বর পাড়ার পনেরো নাম্বার পিছা ছয় নম্বর লাইন সুরান নাম সুরাই হিমাল কোরআন কোরআন জানিয়ে দিয়েছে তোরা যদি খেতে খেতে শুক্রিয়া দেয় করিস ওই খাবারে আমি আল্লাহ বেশি বেশি করে নিয়ে দান করবো বাজে ভাষা বলা থেকে জিপটাকে ঠিক করতে হবে বাজে ভাষা বলা থেকে জীবটাকে ঠিক করতে হবে আল্লাহ বলে মায়ের পেটের ভিতর থেকে তোদের তোদের মায়ের পেটের ভিতর থেকে তোদের মুখটাকে পবিত্র করে পাঠিয়েছি মুখটাকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ পৃথিবীর জমিনে এসে এই পবিত্র দিয়ে আল্লাহ আল্লাহ বলে ডাকবি আর আমরা কি করি মায়ের পেটের ভিতর থেকে পবিত্র জোমানটা এনে পবিত্র জোবানটা এনে নিচের জিনিসটা সবসময় মুখে লেগে আছে ঠিক না আর কমন শব্দ বলে দেখবেন কমন শব্দ কি শালা কোথায় কোথায় সালা বলবে তু কোথায় থাকিস বে সালা মানুষরা সালা অন্য কিছু শালা পাগল কথা করে লেখাপড়া করে চাকরি পাবে এ সালা বক্তা কি বলছে কিছু বুঝতে পারিনি নিচল সালা পালাই চল এই তালবে সহায় গেল একা সালা দন্তের সহায় গেল একা সালা মদানের সহায় গেল একা সালা ক সালা হলো এ বলে তিন সালা চলো বাবা একটা সালা ধরি তালবে একা শালা এই শালা মানে স্ত্রীর ভাই শালা নয় ওটা হলো স্যালক থেকে শালা তালবে একা শালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয় মানে হয় কি শুনুন পাঠশালা কর্মশালা ধর্মশালা মোটাই কিছু ঢুকছে বা আমার বাপেরা চলুন এরপরে আল্লাহ বলে এই পৃথিবীর জমিনে তুই কি করবি হাল হাল খাবার খাবি বাজে ভাষা বলা থেকে জিপটাকে ঠিক করবি আর পর নিন্দা করা থেকে জিপটাকে ঠিক করবি তার দরিলছি আইয়ো হাল্লা দে না মানুজু ত নিবু কাশি রমিনা জন্নি হেন্ন বাহাদাস জন্নি সুমো না তয সোঁ ওয়ালায় বুত বাহাদুকুম আইয়ো হে বাহাদুকুম অইয়া কোলা ছাব্বিশ নম্বর পারা ষোলো নম্বর প্রথম নম্বর লাইন বান্দা প্রথমের লোকের পরনিন্দা পর চর্চা করা থেকে ঠিক করিস আর লোকের গোপন জিনিসগুলো খুঁজে খুঁজে বের করতে যাবি না তুই যদি তোর ভাইয়ের কোনো গোপনকে গোপন রেখে দিস আমি আল্লাহ তোর জীবনের গোপনকে গোপন রেখে দেবো আর লোকের গিল্লা কি বোধ করতে যাবি না যারা এইরকম কাজ করে তারা তাদের মরা ভাইয়ের গোস্ত খাবার সমতুল্য আর লজ্জা স্থানদের হেফাজত করতেই হবে চলুন মোমেন হতে গেলে তার মোমেন হতে গেলে কোরআনে রয়েছে গো বাবা তিরিশটা গুণ লাগবে কটা 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 তাড়াতাড়ি তিরিশটা গুণ শুনে নিন মোমেনের তিরিশটা গুণ কোরআনে আছে মোমেনের উপরের ধাপটা হলো মোত্তাকি মোত্তাকি হতে গেলে আরও পনেরোটা লাগবে তাহলে তিরিশ আর পনেরো কটা আরে তাড়াতাড়ি বলুন না রে ভাই পঁয়তাল্লিশ আর মোত্তাকির উপরে হলো পীর বা ওলি খাঁটি পীর হাক্কানি পীর বা অলি হতে গেলে আরও পাঁচটা লাগবে তাহলে মোট কটা পঞ্চাশটা শুনে নিন কোরআনে আয় দিয়ে বলে যাচ্ছি পঞ্চাশটা কী কী মোমেনের কটা বলেছি আরে পো মো মেনে তিরিশটা কি কি সুরাই দশটা দশটা করে ভাগ তিন জায়গা আছে আত্ তা ইবু নালা আমিদু নালা হামিদু সাজিদুন আত্সাজি দু নালা আমি রু والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين اگر نمبر پر چند نمبر پیچھے پرتھم نمبر لائن سورہ نمبر سورہ

হুমি দুন আঠারো নম্বর পাড়ার এক নম্বর পিছা সুরাই মৌ এক নম্বর আয়াত থেকে বারো নম্বর এগারো নম্বর আয়াত পর্যন্ত

বাইশ নম্বর পাড়ার প্রথম নাম্বার পৃষ্ঠার আট নাম্বার লাইন থেকে পুরো পৃষ্ঠাটা কটা আছে সুরায় আহজাব তাহলে কটা হলো বাপ হয়েছে এক একটা গুণের এক একটা ব্যাখ্যা আছে এসব আলোচনা শুনতে গেলে চার থেকে পাঁচ ঘন্টা সময়ের ব্যাপার গো বাপ চলুন এটা হলো মোমেনের পরিচয় এবার মোমেনের উপরে ধাপটা কি বলেছি মোত্তা কি জোরে বলুন না বাবা একটু কি

وأعطى المال على حبه ذب القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والمعفون بيغدهم إذا آهدوا والصابرين في الْبَأْسَاءِ والضراء وحين الْبَأْسِ দুই নম্বর পারা পাঁচ নম্বর পৃষ্ঠা সাত নম্বর লাইন থেকে সুরা পৃষ্ঠাটা গোটা পৃষ্ঠাটাই শেষ সুরান্ন সুরা বাকারা। বাকারা তাহলে মোমেন হলো মোত্তা কী হলো কটা হলো মোট বাবা পঁয়তাল্লিশটা তারপরে কি বলেছিলাম অলি হতে গেলে আরও কটা লাগবে পাঁচটার দরিলটা দিয়ে দিচ্ছি কোরান থেকে আলা ইন না উনিয়া মঘিলা কফোন আনাইম বলা ঘুঙিয়া জানো আল্লাদিনা আমানু বা কানোয়ত্তা কোন লাভ মলুবুসরাফিল হায়াতি দুনিয়া ওয়াফিল আফি অ লাত বদিন মাতিল্লা লা লিকা হুয়া ল ফাউজুল আজি এগারো নম্বর পারার পনেরো নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন সুরান্নাম সুরাই ইউনুসারে বাষট্টি আর তেষট্টি নম্বর আয়াত এই পঞ্চাশটা গুণ বিশিষ্ট ব্যক্তিকে বলা হয় মোমেন মোত্তা কি অলি বাড়ি থেকে ভাববেন বাপেরা অনেক আলোচনা কোথাপ চলো আল্লাহ নবী বললেন জান্নাত পাঁচ মানুষের জন্য আশা করে মনে পড়ছে এক নম্বর হলো কোরআনতারাবাদী মানুষের জন্য আশা করেন দুই নম্বর হলো লিসান এই জোবানকে হেফাজতকারী মানুষের জন্য আশা করে এখান থেকেই চলে গিয়েছিলাম একটু অনেক দূরে খড়গবুক চলে গিয়েছিলাম আবার ফিরে এলাম চলুন এবার আসছি তিন নাম্বার হলো আমি মির জি আন ক্ষুধার্তকে খাদ্যদানকারী মানুষের জন্য জান্নাত আশা করেন চার নাম্বার হলো অমুক সিলুরিয়ান বস্ত্র ঘেমকে বস্ত্র দানকারী মানুষেরই জন্য আশা করে ও বাবা খুব ভালো জলসা করেছেন প্যান্ডেল করেছেন খুব ভালো কাজ করেছেন বাবা এর সঙ্গে যদি দুটো কাজ করতেন আরও ভালো হতো বাবা যদি গরিবদের একটু খাওয়ানোর ব্যবস্থা করতেন আর দু নাম্বার হলো যদি লুঙ্গি আর গেঞ্জি আর শাড়ি নিয়ে যদি দুটো গরিবীকে দান করতেন আল্লাহ নবী বলেছেন অমুক সিন ওরিয়ান বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে পাঁচ নম্বর হলো ওমানুস্লা যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুৎপাট করে ওই লোকের জন্য জান্নাত আশা করে থাকে শুধু তাই নাই বাপেরাম এই যে আমরা দোয়া চাই হয় না দোয়া বলুন না বাবা এই দোয়া কবুল হয় বুঝবে কি কী করেন আল্লাহ নবীর কাছে একজন যুবক ছেলে এসে বলছে হুসুরু দোয়া কবুল হয় বুঝবো কী করেন আল্লাহ নবী বললেন দোয়া কবুল হওয়ার পাঁচটা শর্ত আছে কয়টা কয়টা এই পাঁচটা শর্ত আজকে আপনাদের জানিয়ে যাচ্ছি যাদের মধ্যে পাঁচটা শর্ত থাকবে সে দাড়িওয়ালা টুপিওয়ালা যেই হোক না কেন বাবা এই পাঁচটা শর্ত যার মধ্যে থাকবে তারও দোয়া আল্লাহ কবুল করবে শুনে রেখে দিন আল্লাহ নবী বললেন যুবক এক নাম্বার হলো দোয়া যখন চাইবে দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে তুমি দোয়া চাইবে খাবার করছে আল্লাহ ফেরেশতাকে ডেকে বলছে ও কি করছে রে তখন ফেরেস্তারা বলে মোনাজাত করছে বলে ও কি মোনাজাত কত সুন্দর মুখ দিলাম ওর কি সুন্দর আকৃতি দিয়েছি মুখের গঠন কত সুন্দর তা বাঁদরের মতো এই রকম করছে কেন তা তখন ফেরেশতারা বলছে আল্লাহ আপনার নবী বলেছেন আপনার নবী বলেছেন মোনাজাতের সময় যদি কান্না না আসে কান্নার ভান করতে তা আল্লাহ পাক বলছে আমার নবী তো ঠিক বলেছে আমার নবী কখন বলেছে হালাল খেয়ে যদি ওইভাবে চাই কবুল করব দেখ তো হালাল খোর না হারাম কর ফেরেশতারা ভালো করে সার্চ করে দেখছেন বলছে আল্লাহ ইন্টারন্যাশনাল সুদ খোর বুঝে আসছে তাহলে একদম নাম্বার হলো দোয়া কবুল হওয়ার প্রথম শর্ত হলো বাবা হালাল খাবার খেয়ে দোয়া চাইতে হবে দুই নাম্বার হলো দোয়া যখন চাইবেন আল্লাহর কাছে চাইবেন তিন নাম্বার হলো দোয়া যখন চাইবেন সকলের জন্য দোয়া চাইবেন চার নাম্বার হলো দোয়া যখন চাইবেন নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবেন হাদিস ইননা আদুয়া মাওকুফুম বাইনা আসমাই ওয়াল আরদি লায়েস ইয়াসদ মিনহু শাইউন হাকাতাতু সল্লি আলা নাবীকা আল্লাহ নবী বলেন তোমরা যে দোয়া চাও ওই দোয়াটা আসমানের জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে ওই দোয়াকে উপরেও নিয়ে যেতে পারে না নিচেও না পাতেও পারে না হাত্তা তুসাল্লি আলা নবী কা যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও কিছু বুঝতে পারছেন বাবা এই জন্য দরুদ শরীফ পড়ে দোয়া চাওয়ার কথা বলা আছে দরুদ শরীফ পাঠ করবেন বেশি করে পাঁচ নাম্বার হলো দোয়া যখন চাইবে মনে মনে এটাই বিশ্বাস করবে মনে মনে এটাই বিশ্বাস করবে একিন করবে যে আমার দোয়াটা আল্লাহ শুনছেন আমার দোয়াটা আল্লাহ শুনছেন আমার দোয়াটা আল্লাহ শুনছেন কেন আর দোয়া ও মুখুল ইবাদা দোয়া হলো এবার মগজ আর ইবাদত কেমন করে করতে হবে বাবা হাদিসে জিবিল আনতা আবুদাল্লাহ কা না কে ত র গু ফাইন নাম তখন আল্লাহ নবী বলেন তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহ কি দেখতে পাচ্ছ যদিও তুমি আল্লাহ কি দেখতে পাচ্ছ না ফাইন নাবু ইয়ার আঁকা নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে আর মোনাজাত করছে দেখুন বক্তা বলুন আর বেবক্তা বলুন শ্রোতা বলুন মোনাজাত হচ্ছে আমার হাতের দিকে তাকান মনাজাত করছে রব্বনা ফুসানা তিল্লনা খাহাত রহমাতিল্লা ভাইয়া ফির জনু বাজিয়া তেল মালিশ করছে গাঁট ভাঙছে আবার হাত মছড়াচ্ছে আল্লাহ ফেরেস্তাদের ডেকে বেলাই ও কী করছে রে তা ফেরেস্তার বলে আল্লাহ মন আজাদ করছে তা আল্লাহ বলছে ও কী মনাজাত তেল মালিশ করা হাত গাঁট ভাঙছে বিয়াদবের মতো হাত মোচড়াচ্ছে দেখবেন বাস্তব বলছি গো বাবা বাস্তব কথা আচ্ছা ছোট্ট একটা উদাহরণ দিই বলুন তো দেখি আমার এক্ষুনি এক লাখ টাকার দরকার খুব বিপদে পড়েছে ধরে নিন এক লাখ টাকার দরকার খুব বিপদে পড়েছে আমার কাছে টাকাটা নেই এখন আমি কোথায় যাব আমি শুনলাম কারি সাহেবের কাছে টাকা আছে এক লাখ টাকা এখন ওনার কাছে কি কীভাবে চাইবো বলুন সালাম দেবো হাতে ধরবো পায়ে ধরবো চোখের পানি ফেলবো ঠিক না বেটি ওনাকে আমার গাড়ির কাগজপত্র জমা দেবো বিশ্বাস করানোর জন্য তারপরে এক লাখ টাকা বের করে আমি কাজ সারবো তাই না আল্লাহ বলছে এই তোর এক লাখ টাকার দরকার কারি সাহেবের কাছে গিয়ে টাকা চাইছিস হাতে ধরে পায়ে ধরে চোখের পানি দিয়ে এটা ওটা দিয়ে হ্যাঁ ও তো এক লাখ টাকার মালিক রে আমি আল্লাহ হলাম মালিকের মালিক তাহলে আমার কাছে চাইবি কীভাবে এই তেল মালিশ করতে করতে ভাববেন বাড়িতে গিয়ে আমার ওয়াজটা বাড়ি থেকে ভাববেন এক ঘন্টা ধরে মোনাজাত করতে হবে না দুই মিনিট ধরে আন্তরিকতা নিয়ে আল্লাহর কাছে চান আল্লাহ ঠিক তাকে সাড়া দেবে জোরে বলুন বাপেরা আজ বাস্তব কথা বলে গেলাম আপনাদেরকে এই জন্য এই পৃথিবী ছেড়ে যেতে হবে আমাকে আপনাকে একদিন ঠিক না ঠিক আল্লাহ বা কোরআনে বলছে বান্দা শোন পাঁচটা জিনিস বান্দা তোদের বলার ক্ষমতাই নেই ان الله عندك علم الساعه وينزل الغيث ويعلم ما في الارحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بان يرد تموت ان الله عليم خبير একুশ নম্বর ভাড়া তেরো নম্বর পেশা তেরো নম্বর লাইন সোয়ার নাম সুরাই লোকমানের শেষ পাঁচটা এক এক নম্বর হলো কে কবে হবে বান্দা তোরা কেউ জানিস দুই নম্বর হলো কোন জমিনে কতটা পানি বর্ষণ হবে তোরা কেউ বলতে পারবি না তিন নম্বর হলো মায়ের পেটে কি আছে ওটাও কেউ জানতে পারবি না বলতে পারবি না আমার মনে রাখি চোর হবে না ডাকাত হবে আলেম হবে না হাফেজ হবে তোদের বলার কোনো ক্ষমতাই নেই আমি আল্লাহ জানি এই জন্য আমার নবী বলে দিয়েছে আমি আল্লাহ বলে দিচ্ছি বাম্মা তোরা ভালো হ তোদের ডাইস যদি ভালো হয় ডাইস থেকে যে বেরোবে ওটাও ভালো বেরোবে ঠিক না বেঠি ভরে যায় ব্যাটা যদি পটা হয় বাপের মাথা ঝুঁকে যায় ঠিক না বেঠি একটা উদাহরণ দেবো 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 শুনে নিন ধরুন আপনাদের গ্রামে একজন কলেজের প্রফেসর আছে তমলুক থেকে দুজন লোক এসছে প্রফেসরের কাছে এখন প্রফেসরের বাপ বুড়ো মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে এখন সেই ছেলে দুটো জানে না যে প্রফেসরের বাপ তো প্রফেসরের বুড়ো মানুষ দেখে বলছে চাচা হাঁ প্রফেসরের বাড়ি কোথায় বলবেন তখন প্রফেসরের বাপ কী বলে বাবা আমার ছেলে গো বাবা আমি প্রফেসরের বাপ এসো 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 আমার বাড়ি এসো 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 বলে চা খাইয়ে বিস্কুট খাইয়ে মেহমানদারি করে তাকে বাড়ি পাঠায় ঠিক না বেটি আর বাপের বুকটা ভরে যায় না আরে ভাই বলুন না আমার ছেলে প্রফেসর আমার বাড়িতে আল্লাহ লোক কাটাচ্ছে বুকটা খুশি হয়ে যায় ব্যাটা যদি ব্যাটা হয় বাপের বুকটা ভরে যায় প্রমাণ দিয়ে দিলাম এবার পরের লাইনটা কি বেটা যদি ফটা হয় বাপের মাথা ঝুঁকে যায় দেখুন হাজি সাহেবের একটাই ছেলে বিশাল বড় ক্রিমিনাল ডাকাত তমলুক থানার ওসি এসেছে ওকে ধরতে অ্যারেস্ট করতে হাজি সাহেব দাঁড়িয়ে আছে এখন থানার ওসি জানে না যে এটাই ডাকাতের বাপ ডাকাতের বাপকেই বলছে চাচা আবদুল্লাহিল মারুফের বাড়ি কোনটা তখন ডাকাতের বাপ চিন্তা করছে থানার পুলিশ থানার বড়বাবু আমার ছেলেকে খুঁজছে নিশ্চয়ই কিছু ব্যাপার আস তখন হাজি সাহেব বলছে কেন বাবা ওনাকে কি সোনার মেডেল দেওয়া হবে তখন থানার ওসি বলছে মেডেল ও কুড়িটা মার্ডার কেটে আসামি মালটাকে পাই একবার ওর আদা রসুন বেটে দেবো লকাবে নিয়ে তখন হাজি সাহেব দেখলে বাপ ভালো নয় বলছে বাবা আমি চিনি নি ভাবেন ভালোবাসা ভালোবাসা করে চিৎকার করেন এই যুবক যুবতীরা শোন এখনকার ভালোবাসা আর মুরগি পোষা দুটোই সমান ঠিক না বে ঠিক কে কাকে কত ভালোবাসে চেনা হয়ে গেছে আল্লাহ নিজে বলছে বোকা কাকো কি কী ভালোবাসা দেখাচ্ছিস পৃথিবীতে স্বামী স্ত্রীর ভালোবাসা বাপ বেটার ভালোবাসা ভাই বোনের ভালোবাসা কি ভালোবাসা দু হাজার সালে করোনা রোগ দিয়েছিলাম আমি আল্লাহ আমি আল্লাহ দু হাজার সালে করোনা রোগ দিয়ে বুঝে নিয়েছি কে কাকে কতটা ভালোবাসিস ঠিক না বেটি স্বামীর করোনা হয়েছে বউ পালিয়েছে বউয়ের করোনা হয়েছে স্বামী পালিয়েছে বাপের করোনা হয়েছে ডাক্তার ছেলে ডাক্তারকে বলছে মেরে দেন মেরে দেন মেরে দেন বাস্তব কথা মায়ের পেটের ভাইয়ের করোনায় মারা গেছে মায়ের পেটের ভাই লাস্টটা আনতে যায়নি এই তো ভালোবাসা এই ভালোবাসা আল্লাহ বলে পৃথিবীর যত ভালোবাসা সব নকল ভালোবাসারই একমাত্র এই পৃথিবীতে তোকে দুজন ভালোবাসে কজন আবার নিঃস্বার্থ ভালোবাসে কে এক নাম্বার জিনা এক নাম্বার আমি আল্লাহ নিঃস্বার্থ ভালোবাসি তুই ডাকলেও তোকে খাওয়াই আর না ডাকলেও তোকে খাওয়াই ঠিক না বেটি তুই নামাজ না পড়লেও তোকে খাওয়াবো আর নামাজ পড়লেও তোকে খাওয়াবো আমার আমার ভান্ডার থেকে তুই বাদ যাবি না তবে বিচার যা হবে হবে হ্যাঁ তোর বারোটা বাজাবো এখন নয় হ্যাঁ পরে যা হবে হবে তবে তুই এখন আপাতত কাজ মিটিয়ে নে আর একটা কে জানেন আর একটা আল্লাহ বলছেন ওরে সে যদি বলতো আল্লাহ আমার বউ আমার স্ত্রীগুলো আমার মেয়ে জামাইগুলো নাতিগুলোর তুমি জান্নাতে দিও বাকি সব জাহান্নামায় মরে মরুক আমার দেখার দরকার নেই সে সেরকম মানুষ নয় রে স্বার্থপর মানুষ সে নয় সে নিজের কথা ভাবেনি সে এটাই বলেছিল আজও পর্যন্ত ওই সবুজ গম্বুজের নিচেই শুয়ে শুয়ে চোখের পানি ফেলছে আর বলে রে হাবলি ওম্মতি হাবলি ওম্মতি হাবলি ওম্মতি আল্লাহ আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে আমার ও জোরে জ্বরে বলো বুঝতে না না বাপেরা বাড়ি থেকে ভাববেন বাড়ি থেকে ভাববেন বাপ ছেলে ছেলে মরে গেছে বাপ দশ দিন কাঁদে দু বছর কাঁদে চারটে ছেলে বড় ছেলেটা মরে গেছে চার বছর কেঁদেছে তারপরে তিনটে ছেলের প্রতি ভালোবাসা পেয়ে বড় ছেলের কথা দশ বছর পরে ভুলে গেছে আমার নবী এরকম নয় আমার নবী ওরকম নয় আমার আল্লাহ এরকম নয় বাড়ি থেকে ভাববেন চলো সেই জন্য সেই নবীর প্রতি ভালোবাসা ভক্তি শ্রদ্ধা নবীর কথাগুলোকে বাস্তবায়িত করার নাম হলো মুসলিম জরে বলুন সবার মোমেনের খাঁটি মোমেন হতে গেলে খাঁটি মোমেন হতে গেলে প্রকৃত মোমেনের পরিচয় হলো পাঁচটা কটা পাঁচটা শুনে নিন কোরআন বলছে ইন্নাম আলে মোমেন ও না আল্লাদি ইনা ইদাদুকিরাল না গোয়াজিলা কল বগম ওয়াইদাতুলিয়া তালাইগেম আয়া তুগু জাদা ইমানা وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم নয় নম্বর পারাত ষোলো নম্বর পৃষ্ঠাত দুই নম্বর লাইন সুরান্ন সুরে আনফলে দুই তিন চার নম্বর আয়াত কোরআন জানিয়ে দিয়েছে মোমেনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে মোমেনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে দুই নাম্বার হলো মোমেনের সামনে যখন কোরআন কোরআনতলাপাদ করা হবে মোমেনের অন্তরটা ইমানটা ভালোবাসাটা আল্লাহর প্রতি বেড়ে যাবে তিন নাম্বার হলো মোমেন ব্যক্তি পৃথিবীর জমিনে কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে